চল আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে দেখা বেবি তো দাঁড়াও তো কি নন্সেন্স আর এই নে এটা তোর গোলাপ চল প্রপোজ কর ওকে কর প্রপোজ কর আসুন হারলে কিন্তু ডিনার বুফে ওকে মানে কি এসবের ডান ডান ও পারবে না বুঝছে এগুলো আ যায় এরা একদম ইউজলেস ওকে দাই এই সব প্রপোজ টপোজ হবে না বুঝছো ভিডিও করো নাতাশা সবাই তোমাকে নাতাশা ডাকে কিন্তু আমি তোমাকে অন্য একটা নামে ডাকি সে নামটা যেমন কেউ জানে না একইভাবে এই বিষয়টা কেউই জানে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি নাতাশা আমি তোমাকে নাটস বলে ডাকি কেন নাটস বলে জানো নাটসের বাহিরটা যেমন শক্ত ভিতরটা ঠিক ততটাই নরম কিন্তু এই কোমলতার ভিতরেও তোমার মনে সুপ্ত একটা ভালোবাসা আছে নাতাশা যে ভালোবাসাটা অনেকদিন ধরে অপেক্ষা করছে আমার ডাকে সাড়া দেবার জন্য তুমি কি আমার ডাকে সাড়া দেবে নাচ আই লাভ ইউ নাচ ডু ইউ লাভ মি ইয়েস ইয়েস আই ডু I love you. Love you. Oi, oi, beta. Amar girlfriend ki bhagai niye jabe naki? Eto emotion dite hobe na. What happened? What's wrong with you? Natasha. Natasha? Okay, dost. I'll see you. দেখলাম তো হ্যাঁ কালকেই ও প্রপোজ করলো তোমাকে আর তুমি তো গলে গেলা হ্যাঁ আমিও বুঝলাম না হঠাৎ করে আমার যে কি হলো আসলে কেউ কখনো আমাকে এভাবে প্রপোজ করেনি তো তাই কি বললে আমি তোমাকে প্রপোজ করিনি তুমি আর প্রপোজ আহা আচ্ছা ঠিক আছে যাও এবার ভ্যালেন্টাইন্স আমি তোমাকে প্রপোজ করে দেব ঠিক আছে খুশি স্যাম তুই কি বিজি এই একটু হোল্ড করো তো ওকে বল না বলছিলাম কি পরশু তো ভ্যালেন্টাইন্স ডে তো নিতুর জন্য একটা শাড়ি কিনতে চাচ্ছিলাম তুই কি একটু কালকে যেতে পারবি আমার সাথে কালকে আমার বুঝছিস নানু আসবে বড় মামার বাসায় কালকে সারাদিন ওদেরকে টাইম দিতে হবে আমি নাতাশাকে বলে দিচ্ছি ও তোকে টাইম দিবে আচ্ছা এই হ্যালো হুম বলো তুমি অভিকে নিয়ে কালকে একটু শপিং এ যাও না প্লিজ অনিতুর জন্য ভ্যালেন্টাইন্স এ একটা শাড়ি কিনতে চাচ্ছে হ্যাঁ শিওর ওকে শোন নাতাশা কালকে ফ্রি আছে ও তোর সাথে যাবে গ্রেট তাহলে তো ভালোই হলো থ্যাঙ্কস দোস্ত বোঝো না ভ্যালেন্টাইন্স ডে তে উইশ করবে এটা স্পেশাল তো হয় লাগে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ এই মামা এই ফুলগুলোর এখানে দাঁড়ান তো বামে বামে চল আরে চল না দেখ এই ফুল কিনে দে ফুল হুম
পহেলা ফাল্গুন আর তুই ফুল কিনে দিবি না? আশ্চর্য। আচ্ছা মামা, কয়টা? একটা? কত করে? পঞ্চাশ। এটা এটা দেন। কি রে এটা? কি? আরে গতকালকে তোকে প্রপোজ করে চ্যালেঞ্জটা জিতলাম না, ম্যাম আমাকে এটা দিল, টেস্টিটিউটে 20% ডিসকাউন্ট কার্ড। চল লাঞ্চ করাবি। তোর আজকে আইটেমটা ক্লিয়ার হয়েছে? থ্যাঙ্কস দোস্ত, তুই যদি না পড়াতি না আমার আজকেও পেন্ডিং হইতো। তো রোজ স্যামের সাথে বাইকে ঘোরাঘুরি না করে আমার সাথে লাইব্রেরিতে এসে পড়লেই পারিস। আজকে আয়, হার্ড পড়ব। আজকে না রে, আজ ওই নিতুকে নিয়ে একটু পার্লারে যাব। বুঝিসই তো, ভ্যালেন্টাইন ডে না, স্পেশাল ট্রিটমেন্ট। এক্সকিউজ মি স্যার, অর্ডার প্লিজ। পাস্তা। থ্যাঙ্ক ইউ। তো তো পাস্তা পছন্দ? তোরও পাস্তা পছন্দ? আমি তো জানতাম না, স্যাম তো পাস্তা খেতেই চায় না। আচ্ছা একটা ব্যাপার খেয়াল করে দেখেছিস, মানে তোর আর আমার পছন্দ কত মিলে যায়, তাই না? কি জানি, ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ফুটবল। ও মাই গড। কিরে তুই তা আবার লাইব্রেরিতে? আরে আজকে বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি। সরি, আস্তে কথা বল। বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ নিচে বিগ স্ক্রিনে খেলা দেখাচ্ছে। আচ্ছা, আমি ভাবলাম তোর একটু হার্টের খোঁজ খবর নিয়ে যাই, কিন্তু তুমি তো হার্টের দোকান বসায় রাখছো। আচ্ছা নিতুকে শাড়ি কিনে দিয়েছিস? হ্যাঁ, আমি কিনে নাতাশাকে দিয়ে দিয়েছি। গুড। আর পরে? আজকে রাত 12:01 আমরা দেখা করব লাভ পয়েন্টে। তোরা যাবি না? না, আমার আর নাতাশার আজকে অন্য একটা প্ল্যান আছে। আচ্ছা যাই হোক, তুই পর, পরে কথা হবে। আচ্ছা শোন, বল। তোর সাথে একটা কথা শেয়ার করা দরকার ছিল। নাতাশা নিতু। ওফ, পারফেক্ট টাইমিং ম্যান। শোন, যার সাথে লাইভ শেয়ার করবি তার সাথেই শেয়ার কর, রাতে কথা হবে। এখন পর, বাই। আচ্ছা ওকে রে, বাই। আমি তো লাইব্রেরিতে। ওকে ওকে, সি ইউ টুনাইট, বাই। ওকে বাই। নাতাশা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নিতু, তুই নিতু কোথায়? তুই এসে পড়ে কেন? নিতু আসেনি অভি, আমি নিতুকে শাড়িটা দিতে পারিনি। মানে আমি তোকে কিভাবে এক্সপ্লেইন করবো আমি না জানি না। আমি যেদিন থেকে তুই আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে তোকে ছাড়া মাথায় কিছু আসছে না, সারাক্ষণ শুধু তোকে নিয়েই চিন্তা করি আমি। কালকে সারাদিন তোর সাথে ঘোরার পরে না আমি না আমি মনে হচ্ছে যে তুই আমার ভালোবাসার মানুষ। তুই তুই প্লিজ, আমি জানি না আমি এখন কি বলবো। হ্যাভ ইউ গন ম্যাড? কি বলছিস পাগলের মতো? দেখ দোস্ত, এখন ফাইজলামি করিস না। আমি বুঝতে পেরেছি তুই তুই আর স্যামে আমার সাথে প্র্যাঙ্ক করছিস, তাই তো? না। স্যাম কোথায়? স্যাম! অভি, অভি আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। অভি আমি জানি তুই বলবি যে স্যাম আমাকে ভালোবাসে। হ্যাঁ আমি মানছি স্যাম আমাকে ভালোবাসে। দেখ স্যাম আর আমার মধ্যে অনেক পছন্দ অপছন্দের অমিল,
আমার সঙ্গে ওর মেলে না অভি, ও ও আমাকে বোঝে না, আমি ওকে বুঝতে পারি না। আমি এতদিন ভাবতাম যে এই ভালো লাগাই বুঝি ভালোবাসা, কিন্তু আই ওয়াজ রং, দ্যাট ওয়াজন্ট লাভ। তুই যেদিন থেকে আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে আমি বুঝেছি অভি, ভালো লাগার ভালোবাসা এক জিনিস না, তুই আমার ভালোবাসা, আমি তোকে ভালোবাসি অভি। নাতাশা, আমি আর নিতে পারছি না। তুই আমাকে বল, তুই যা বলছিস সব মিথ্যা কথা বলছিস, তোর কথা ফিরে নে, তুই আমাকে ভালোবাসিস না, তুই তুই স্যামকে ভালোবাসিস। অভি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে যতটা না ভালোবাসি তার চাইতে অনেক বেশি তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি না। তাহলে তুই কাঁদছিস কেন? আমি কাঁদছি না, আমি কখন কাঁদলাম? আমি তো কাঁদি না, আমি তো কাঁদছি না। চোখের পানি কখনো মিথ্যা বলে না। অভি, এই যে আমি তোর নার্স, আমার ভিতর সমস্ত কোমলতার ভিতরে যে সুপ্ত ভালোবাসা আছে সেই ভালোবাসা অপেক্ষা করে আছে তোর জন্য। আর একটা বার ডাকবি আমাকে, বলবি আই লাভ ইউ। তুই জিনিসটা আসলে কি হয়েছে? আমি আমি ইয়েস 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 আই ডিড ইট দোস্ত, তোদের দুইটাকে এক করতে আমার জান বের হয়ে যাচ্ছিল। অ্যাট লাস্ট স্যাম, কি বলছো তুমি এসব? হ্যাঁ, মাই ডিয়ার রুমমেট ঘুমের ঘোরেও সারাক্ষণ তোমার নাম জপে। কখন? আমি 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 কখন কখন কি? আর শোন, ওকে জিজ্ঞেস করতো এতদিনও আমি ওকে প্রপোজ করছি কিনা, জিজ্ঞেস কর। আর শোন, তোদেরকে এক করার জন্যই এই আমার এত চ্যালেঞ্জ, এত কিছু করছি। হ্যাঁ, তবে নিতুর জন্য এত দূর, নিতু না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। আমি কিচ্ছু জানি না। যাই হোক, তুই কিছু শুনে লাভ নেই। ওকে, আমি তো চলি, নিতুকে আবার ওয়েট করাচ্ছি, ওকে ট্রিট দিতে হবে। ইউ গাইস বি হ্যাপি, ওকে, বি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।